হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডের আন্ডারে ফায়ার সার্ভিসে বেশ কিছু নিয়োগ হতে চলেছে। তো আপনারা কারা আবেদনের যোগ্য, কতদিন আবেদন করা যাবে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিও শুরু করার প্রথমে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটর হন তো চ্যানেল বা ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে আসা ছোট্ট বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে দেখছেন আমরা এখন ওপেন করেছি হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসে নিয়োগের জন্য। এখানে 12 পাস ছেলেরা আবেদন করতে পারবেন, স্টেট গভর্নমেন্টের বা সিবিএসই বোর্ডের আন্ডারে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন। এবং জব লোকেশন দেখছেন এখানে হলদিয়া, তো হলদিয়াতে নিয়োগ হবে। এবং লাস্ট ডেট এখানে দেখছেন 12/9/2019 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে ভিউতে আপনি ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা আপনার সামনে শো হবে। এখানে আপনার সামনে জব প্রোফাইল ওপেন হবে এবং এখানে প্রোফাইলটা আপনি দেখতে পাবেন। যোগ্যতা চাওয়া হচ্ছে, সেগুলো একবার বিস্তারিত এখান থেকে দেখে নেবেন। তো এখানে ফায়ার সার্ভিসের যদি আপনার কোনো ট্রেনিং থাকে বা নলেজ থাকে তো আপনি এখানে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনাকে ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। এবং এখানে দেখছেন হাইটের কথা বলা আছে 165 সেমি এবং ওয়েট 62 কেজি, চেস্ট হচ্ছে 81 সেমি এবং চেস্ট এখানে দেখছেন ফুলিয়ে 86 সেমি। এছাড়াও আপনাদের চোখের জ্যোতি সমস্ত কিছু এখানে চেক করা হবে, বা এখানে বলা হচ্ছে নাইট কালার ব্লাইন্ড এই সমস্ত কিছু যদি আপনার থাকে তো আপনি আবেদন করতে পারবেন না। এর সাথে আপনার আরও যে সমস্ত যোগ্যতা চাওয়া হচ্ছে, অর্থাৎ 100 মিটার রান আপনাকে কভার করতে হবে, যেটা 64 কিলো ওয়েট নিয়ে। এর সাথে আপনারতে লং জাম্প বা হাই জাম্পের ব্যাপারও রয়েছে, তো সেগুলো আপনাকে কভার করতে হবে। এবং বলা হচ্ছে আপনার বাংলা, হিন্দি বা ইংরেজিতে কথা বলা বা লেখার উপরে দক্ষতা থাকতে হবে, বা এই সমস্ত ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষতা থাকবে। এবং এখানে যোগ্যতা দেখছেন, ক্লাস 12 পাস হলেই আপনি আবেদন করতে পারবেন স্টেট বোর্ডের আন্ডারে বা আপনি সিবিএসই বোর্ডের আন্ডারে। এবং আপনার ফায়ার ট্রেনিংয়ের কোনো সার্টিফিকেট বা কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্সের কথা এখানে দেখছেন, 4 থেকে 5 বছরের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে আপনি, বা বেসিক নলেজ যদি আপনার থাকে ফায়ার সার্ভিসের কাজের উপরে, তাহলে আপনি আবেদনের যোগ্য। এবার আপনি এখানে অ্যাপ্লাই করার জন্য নিচেতেই অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই অপশনের উপরে ক্লিক করলে আপনার সামনে আপনার ফর্মটা ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত নাম, ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কিছু এখানে আপনি ফিল আপ করে দেবেন। এবং নিচে আপনাকে একটা সিভি এখানে আপলোড করতে হবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট বটমে ক্লিক করবেন। তো এইভাবে আপনি আবেদন করে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশান পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাইরেক্ট আপনি অফিসিয়াল পেজে ভিজিট করতে পারবেন বা সমস্ত তথ্যগুলো সেখান থেকে জানতে পারবেন।